আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের একটা নতুন বই সম্পর্কে আলোচনা করব। দেখো যতটা এই ভিডিওটা তোমাদের দরকার তার থেকে বেশি দরকার তোমাদের অভিভাবকদের তোমাদের বাবা মা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি তাই জন্য সকল অভিভাবকদের আমার এই চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য তাই আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজিয়ে দেবেন কারণ এই রকম অনেক ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে চলুন দেখে নিয়ে যাক আজকে কি রয়েছে আজকে যে বইটি রিভিউ করতে এসেছি সেটি হচ্ছে পড়া হবে লেখা হবে রঙের সাথে খেলা হবে দেখুন এই বইটি শিশু পাঠ্যে উপযুক্ত একটি বই এই বইয়ে আপনারা কী কী নিজের ছেলেদের শেখাতে পারবেন সেটা একটু দেখে নেওয়া যান বাংলা বর্ণ বাংলা লেখা ছড়া গণনা সংখ্যা লেখা ইংলিশ আলফাবেট ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার রাইটিং রাইমস কাউন্টিং ওয়ান টু টোয়েন্টি নাম্বার রাইটিং ড্রয়িং অ্যান্ড পিকচার ডিকশনারি এটা কেবলমাত্র নার্সারির জন্য একটা আছে কেজির জন্য সেটা আমি পরের দিন রিভিউ করব। আজকে এই বইটা সম্পর্কে একটুখানি আপনাদের জানিয়ে দিই দেখুন এই বইটার কী কী রয়েছে সেটা সম্পর্কে একটুখানি আমাদের আলোচনা করে নেওয়া দরকার কিভাবে। শিশুদেরকে এটা পড়াবেন তারও একটা গাইডলাইন আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো চলুন দেখি কি আছে বইটিতে প্রথম পাতায় এবং দ্বিতীয় পাতায় দেখবেন রয়েছে বিভিন্ন ছবির সাহায্যে আমাদের শেখানো হয়েছে অ আ হর্ষদিগ হর্ষি রি এ ওই ও ও স্বরবর্ণগুলো সেখানে শেখানো হয়েছে আর অনেক ছবির মাধ্যমে শেখানো হয়েছে ছবির মাধ্যমে শিশুরা অতি সহজেই শিখতে পারে তাই জন্য এটা করা হয়েছে তারপরে স্বরবর্ণগুলো পরপর পরপর লেখা রয়েছে এরপর রয়েছে ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটি বর্ণের সঙ্গে এক একটা করে ছবি রয়েছে ছবির মাধ্যমে শিশুদের শিক্ষাদান করলে তারা অনেক আগ্রহী ওঠে এখানে ব্যঞ্জনবর্ণগুলো পরপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এইভাবে ব্যঞ্জন বর্ণগুলো সাজানো রয়েছে আর ছবির মাধ্যমে এগুলো প্রকাশ করেছে এরপরে দেখুন এখানে কী রয়েছে ব্যঞ্জনবর্ণ পরপর পরপর লেখা রয়েছে তারপরে এইখান থেকে একটুখানি অন্যরকম ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের চিহ্নের যোগ এটা কিন্তু শুধুমাত্র নার্সারি বা কেজির জন্য নয় বড় বড়ো ক্লাসেও এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কয়ের সঙ্গে আকার যোগ করলে কা হয় সেরকম ক্ষয়ের সঙ্গে আকার যোগ করলে খা হয় আকার হসিকার দ্বিঘিকার হসুকার দীর্ঘকার রিকার একার ঐকার, ওকার, ওকার কার আর বিসর্গ এদের প্রত্যেকটির সঙ্গে যোগ করে কীরকম নতুনভাবে লেখা হয় সেটা অভ্যাস করলে অনেক কিছু শেখা যাবে তাই জন্য এই পাতাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনারা এই পাতাটা দীর্ঘদিন ধরে অনেক বড়ো ক্লাস পর্যন্ত ছেলে মেয়েদেরকে শেখাতে পারবেন ঠিক আছে এরপরে আমরা চলে আসছি ইংলিশ আলফাবেটে দেখুন এই বইটার বিশেষত্ব হচ্ছে এই ইংলিশ আলফাবেটে প্রত্যেকটি আলফাবেটের সঙ্গে অনেকগুলো করে ছবি রয়েছে মোটামুটি চারটে করে তো ওয়ার্ড পেয়েই যাবেন ছবি সহ এবিস থেকে আরম্ভ করে প্রত্যেকটি দেখুন তিনটে চারটে করে ছবি আছে তার সঙ্গে ওয়ার্ডগুলো রয়েছে ছবির সঙ্গে ওয়ার্ড যখন পড়বে তার শিশু শিশুমনের বিকাশ ঘটবে সেই জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি বিবেচনা করছি তার রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি দেখুন যেট পর্যন্ত হয়ে গেল তারপরে দেখুন ইংরেজি উচ্চারণটা লেখা আছে এবিসিডি করে যে উচ্চারণ হয় বাংলায় উচ্চারণ লেখা রয়েছে ক্যাপিটাল লেটার ওপরে দেখুন নিচে দেখতে পাবেন স্মল লেটার বড় হাতের আর ছোট হাতের লেখা এখানে আমরা বুঝতে পারছি এর পরে যে পাতাগুলো রয়েছে এখান থেকে আরও গুরুত্বপূর্ণ পড়া শুরু হচ্ছে যখন আমরা লেটার শিখে গেলাম তখন আমরা শিখতে চাইব আমাদের চারিপাশে দেখ দেখে থাকা এবং বুঝে থাকা জেনে থাকা কিছু পশু আর পাখির নাম ইংরেজি নাম জানবো স্পেলিংটা কিন্তু এখানে অত বড় নয় শুধুমাত্র আমরা জানবো আর বলবো তাই জন্য শিশুদের শুধু শেখাবেন বাঘ টাইগার টিআইজিআর এগুলো এই স্পেলিংটা তারা শিখতেও পারে নাও শিখতে পারে দরকার নেই প্রথমে তাদের নামের সঙ্গে পরিচয় হোক ছবির সঙ্গে পরিচয় হোক তারা জানুক টাইগার মানে বাঘ এরকমভাবে আমরা বিভিন্ন পশুর নাম এখান থেকে শিখে নিতে পারব তারপরে দেখুন পরের পাতায় রয়েছে পাখি পাখি সম্পর্কে বিভিন্ন রকম ধারণা আমাদের রয়েছে চোখের সামনে অনেক পাখি আমরা দেখতে পাই বা অনেক পাখি দেখতে পাই না কিন্তু সেই পাখিগুলোর নাম তাদের পরিচয় তাদের ইংরেজি নাম আর বাংলা নাম দুটোই রয়েছে এটা অবশ্যই দরকার তার পরের পাতায় দেখুন রয়েছে ফুল সংক্রান্ত আর পোশাক সংক্রান্ত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন পোশাকের কি নাম বাংলার নাম কি ইংরেজি নাম কি এ লেখা রয়েছে ফুলেরও সঙ্গ তার পরিচয় ঘটবে এ পাতায় চলে আসুন এ পাতায় রয়েছে যানবাহন বা ভেহিকলস প্রত্যেকটি যানবাহন আমাদের চোখের সামনে দেখি কিন্তু প্রত্যেকটি নাম আমরা জানতে পারি না ঠিক আছে তাই জন্য এই পাতাটা খুবই ইম্পর্টেন্ট নিচের দিকে দেখুন কি রয়েছে উৎসব বিভিন্ন রকম ফেস্টিভ্যাল সেই তার সম্পর্কে এখানে ছবি রয়েছে আর তার ইংরেজি নাম বাংলা নামও লেখা রয়েছে এর পরের পাতায় চলে আসি পরের পাতায় রয়েছে ফল বিভিন্ন ফলের নাম তাদের ছবি বাংলা নাম ইংরেজি নাম নিচে দেখুন রয়েছে সবজি সবজির ছবি বাংলা নাম ইংরেজি নাম তারা শুধু নামের সঙ্গে পরিচয় হবে দয়া করে তাদের জোর করে স্পেলিংগুলো মুখস্ত করাতে যাবেন না তারপরে ধীরে ধীরে তারা শিখবে এদিকে দেখুন পতঙ্গ ইনসেক্টস কোন কোন কীটপতঙ্গের কী নাম সেগুলো তারা আঙুল দিয়ে বলবে এটা এই নাম এটা এই নাম বাংলা নামেই ইংরেজি নামেই তারপরে উল্লেখযোগ্য স্থান ইম্পর্ট্যান্ট প্লেস ভারতবর্ষের মধ্যে কোথায় কোথায় বা ভারতবর্ষের বাইরেও কোথায় কোথায় বিভিন্ন জায়গায় আমরা বেড়াতে যাই সেখানে গেলে আমরা কি দেখতে পাবো সেই সম্পর্কে একটা সাধারণ প্রাথমিক ধারণা এই বইয়ের মাধ্যমে আমরা দিতে পেরেছি পরে পাঠায় চলে আসি এটা খুবই গুরুত্বপূর্ণ কালারস অ্যান্ড শেপস রঙগুলো কী নাম লাল রেড লাল রঙটা কেমন হয় তা একটা শেড করে দেয়া রয়েছে ইয়েলো হলুদ হলুদ রঙটা কেমন হয় তারা সেট করা আছে এইভাবে বিভিন্ন রং দেখুন করা রয়েছে বাংলা নাম ইংরেজি নাম রয়েছে তার নিচের দিকে দেখুন বিভিন্ন আকার আকৃতি ট্রাঙ্গেল মানে ত্রিভুজ স্কোয়ার মানে বড়ক্ষেত্র সার্কেল মানে বৃত্ত রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র ওভার ডিম্বাকার হেক্সাগন হচ্ছে সরবুজাকার এই শুধু আকারগুলোর সঙ্গে তার পরিচয় ঘটবে ঠিক আছে তারপরে আমাদের বডি পার্ট শরীরের বিভিন্ন অংশ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অঙ্গ নিজের দেহের মধ্যে দেখবে সে তারা টাচ করবে বলবে এর ইংরেজি নাম বলবে বাংলা নাম বলবে এর পরে দেখুন ওদের সব থেকে মজার আর গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি বিভিন্ন রকম ছড়া রয়েছে সেই ছড়াগুলো আমরা ছোটবেলায় মা ঠাকুমার কাছে শুনতাম সেই ছড়াগুলো এখানে সারিবদ্ধভাবে সুন্দরভাবে লেখা রয়েছে এইগুলো আপনারা পড়বেন তারা শুনে 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 মুখস্থ করবে তারা অবশ্যই আনন্দ পাবে ছড়ার মাধ্যমে শিক্ষাদানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরপরে দেখুন এখানে রয়েছে ইংরেজি রাইমস রাইমসগুলো তারা পড়তে তো পারবে না আপনারা পড়ে দেবেন তারা শুনবে শুনে শুনে মুখস্থ করবে বলবে যত ভালো বলতে পারবে তত তাদের প্রোনাউন্সিয়েশন ভালো হবে তাই জন্য রাইমসগুলো আপনার সঙ্গে সঙ্গেই বলবে মজাদার এই রাইমসগুলো তাদের খুবই আনন্দ দেবে ঠিক আছে এরপরে দেখুন এইখানে আবার স্বরবর্ণ আবার কেন স্বরবর্ণ হলো এবার কিন্তু লেখা এতক্ষণ আমরা কি বলছিলাম পড়া সংক্রান্ত এবার লেখার জায়গায় আমরা ঢুকছি দেখুন শিক্ষার ধাপগুলো হচ্ছে প্রথমে আমরা পড়বো শুনব তারপর লিখব ঠিক আছে লেখাটা অনেক পরে রয়েছে প্রথমে আমরা বলবো ঠিক আছে বলার পর পড়বো হ্যাঁ শুনবো লিখব এবার দেখুন স্বরবর্ণে লেখাগুলো কেমন করে লিখতে হয় এখানে লেখা রয়েছে ডট ডট লাইন রয়েছে তার উপর তারা বোলা হাত বলাবে তাদের হাতটা পাকা হতে সাহায্য করবে এই একটা ওয়ার্কআউট করা রয়েছে পরপর পরপর রয়েছে তারপরে দেখো এখানে একটা রয়েছে প্রথম অক্ষর দেখে অক্ষর লেখো একটা পরীক্ষামূলকভাবে একটা পরীক্ষা নেওয়া হয়েছে এটা তারা করতে পারলে খুবই তারা আনন্দ পাবে এদিকে চলে আসি সি ডি ই আমরা সবাই লিখি কিন্তু স্ট্রোকগুলো ঠিক মতো হয় না এক নম্বর দু নম্বর তিন নম্বর করে স্ট্রোক দেওয়া রয়েছে এগুলো অভ্যাস করা অবশ্যই দরকার কারণ যেমন খুশি তেমন লিখলে হয় না সম্পূর্ণ স্ট্রোকগুলো যদি ভালোভাবে না জানতে পারি পরবর্তীকালে আমাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় যখন খুব তাড়াহুড়ো করে লিখতে হয় স্ট্রোকগুলো ঠিক না জানার জন্য হাতে লেখার স্পিড কমে যায় হাতে লেখা খারাপ হয়ে যায় ওই জন্য এখন তারা এই রকমভাবে স্ট্রোক দেখানো আছে সেরকম স্ট্রোকে তারা লিখবে বড়ো হাতে আর ছোটো হাতে ক্যাপিটাল লেটার স্মল লেটার তারা লিখতে পারলে তাদের সহজে তারা লেখাটাতে করায়ত্ত করতে পারবে তারপরে দেখুন রয়েছে রাইট দ্য মিসিং লেটার্স আমরা যেরকম পড়েছিলাম বাংলায় একটা দুটো লেটার বর্ণ মিস ছিল ফাঁক ছিল এখানেও ইংরেজিতে কয়েকটা লেটার ফাঁক রয়েছে সেগুলো তারা বসিয়ে লিখতে পারবে তাদের এইটা একটা তাদের পরীক্ষামূলক নেওয়া হচ্ছে যে বুঝতে পারে যে কী রকমভাবে কোনটা আমি শিখলাম কোনটা শিখলাম না পরপর তো বলা যায় যখন মিসিং থাকে তখন কিন্তু বলতে গেলে অনেক সময় হোঁচট খায় সেই জন্য এই পরীক্ষাটা অতিশয় গুরুত্বপূর্ণ এর পরের দিকে দেখুন কি রয়েছে পরের দিকে রয়েছে বাংলা গণনা এক দুই তিন চার করে রয়েছে এক মানে একটা দুই মানে দুটো ঠিক আছে এই সম ছবির দ্বারা আমরা বুঝতে পারছি সংখ্যা জিনিসটা কি এবং সংখ্যার মাধ্যমে আমরা কটা বলতে পারি সেটা সে জানতে পারছি এক থেকে কুড়ি পর্যন্তই শিশু শ্রেণীর পক্ষে উপযুক্ত ঠিক আছে এইগুলো তারা বলবে তারা বুঝবে বানানগুলো করবে আঠারো সতেরো ষোলো ঠিক আছে আমি দেখেছি অনেকে সাতেরো বলে সাতেরো নয় সতেরো দেখুন আপনারা দন্তস্ব তয়ে র এই ছোট ছোট ভুলগুলো কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যা সৃষ্টি করে এর পরের পাতে কি আছে ওই যেটা শেখানো হলো সেটার উপরেই হাতের লেখা রয়েছে এক থেকে কুড়ি পর্যন্ত আর ইংরেজি ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত অনেকে যেটা ভুল করে আপনাদের বলে দিচ্ছি বাংলায় দুই দেখুন কেমন লেখা রয়েছে আর ইংরেজি টু দেখুন কেমন লেখা রয়েছে দুটোর মধ্যে বিশেষ পার্থক্য আছে এটা যেন হাতে লেখার সময় তারা অবশ্যই মনে রাখে আর তারপরে রয়েছে ওদের আকর্ষণীয় জায়গা ছবি দেখে রং ভরো নিজের মনের মতো করে তাদের রংটা করতে দেবেন তারা অবশ্যই আনন্দ পাবে এইভাবে এই বইটার রিভিউ আমি করলাম আপনারা যদি বইটা সংগ্রহ করতে চান ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো কিংবা আমার কমেন্ট বক্সে কমেন্ট থাকবে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সেটা আপনারা জানতে পারবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরের দিন একটা বই নিয়ে রিভিউ করবো আপনারা সঙ্গে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল যদি নতুনটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টা বাজিয়ে দেবেন যাতে আমার তৈরি এরকম আর ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা প্রত্যেকে ভালো থাকবেন